اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد وعليكم السلام ورحمه الله وبركاته. ااا سمعت ভাই আপনি প্রশ্ন করেছেন গাজী সোহরা হোসাইন বাংলাদেশ থেকে যে রমজান মাসে আজানের আগে ইফতারের আগে বা তারাবির নামাজের সময় আধা ঘন্টা আগে বেল বাজানো হয় তো এটা শরীয়ত সম্মত নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো আমল করেন নাই সাহাবাদের যুগে আযান হলে আযান আযান ওই সময় তো ওই যুগে আজান মাইক এত মাইকের প্রচলন শোনা তারপরে মাইকের মতো উঁচু ছাদে গিয়ে সবাই আজান দিতেন এমন জায়গা থেকে যেন আজান শোনা হয় সবাই যেন শুনতে পারতেন তো এখন তো আরও সহজ এখন টেকনোলজির যুগ এখন মাইক আছে মসজিদে মসজিদে তারপরে সেখানে রেডিও আছে রেডিওতে আজান শোনা যায় তারপর সেখানে মোবাইলে আজান শোনা যায় এখন তো একদম একদম বিষয়টা পরিপূর্ণ সহজ হয়ে গেছে যে আজান না শোনার কোনো পরিবেশই নাই সবখানে তারপরে প্রত্যেকের কাছে ঘড়ি রয়েছে ঘড়িতে টাইম লেখা আছে যে সেখানে তারাবি কখন হবে সেটাও ঘড়ির মাধ্যমে জানা যাবে এবং আজানের মাধ্যমে জানা যাবে কিন্তু সেখানে আলাদাভাবে বেল বাজানের মাধ্যমে মানুষকে বলা বা ডাকা এই ধরনের কোনো নিয়ম নাই যেটা রসম্বলছেন মানে আমিলা আমার আল্লাহ আলহী আমর না ফরাদ্দুন মুসলিমের হাতিস মুসলিমের হাতিস যে এমন কোনো কাজ যারা করলো যেটা নাকি আমরা আমাদের দিনে নাই সেটা বেদাতের অন্তর্ভুক্ত কারণ যুগেও আদানের মাধ্যমে মানুষকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আদানটা নিয়ম আদান দিয়ে আদানের মাধ্যমেই আর ওই সময় ওই যুগে যেখানে টেকনোলজি টেকনোলজির যুগ ছিল না তারপরও সেখানে আদানের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আদানটা শোনানোর জন্য ছাদের উপরে উঠে বা মিনারে উঠে আদান দেওয়া হয়েছে আর এখন তো মাইক লাগানো আছে এবং আদান যদি নাও শোনা যায় প্রত্যেকের কাছে মোবাইল আছে এবং সেখানে ঘড়ির সময় নির্ধারণ করা আছে সবার কাছে কাজেই এখানে মানে অজুহাত দেওয়ার কোন অবকাশ নাই শোনা যাচ্ছে না এবং এই অজুহাত দিয়ে বেজাতি কর্মকাণ্ড করা এটা জায়েজ নয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নব আবিষ্কৃত বেজাত থেকে সবাইকে হেফাজত করুক এবং শরীয়তের যে বিধান সেটা মানার জন্য তৌফিক দান করুক